আজ আমাদের চন্দননগর নাটুকে গ্রুপের ফ্যামিলি পিকনিক, আমরা সব এসে গেছি, সব আস্তে আস্তে জড়ো হচ্ছে, টেবিল চেয়ার সাজানো হয়ে গেছে, রান্নাও শুরু হয়ে গেছে। কালুদা ব্যস্ত রান্নায়, বল্লভ সকলের উদ্দেশ্যে কিছু বলছে, সবাই তাড়াতাড়ি চলে এসো, নাহলে তো পিকনিক জমছে না। সব আলু সব পার্থ আবার কফি নিয়ে চলে এসছে, ভীষণ ব্যস্ত আমাদের বাজার সরকার। আচ্ছা সৌম্য এদিকে ছবি তুলতে ব্যস্ত। আচ্ছা এই তো এ বেচারি, তার অর্ধাঙ্গিনী ছাড়া বড় ফাঁকা ফাঁকা লাগছিল, একা একা কিরকম উদাস হয়ে ঘুরছিল, এসে গেছে হাসি বেরিয়ে গেছে। চলো, আচ্ছা এই তো এ অনেকক্ষণ পরে এসে গেছে, প্রচুর খেটেছে পার্থ। এটা হচ্ছে পার্থর অর্ধাঙ্গিনী। আচ্ছা হ্যাঁ খুব ব্যস্ত, হ্যাঁ হ্যাঁ পুরো হ্যাঁ খুব ব্যস্ত, হ্যাঁ হ্যাঁ সভাপতি সভাপতিনি না কি বলে রে ভাই, এই যাই হোক প্রেসিডেন্ট প্রেসিডেন্ট। আচ্ছা রুক্স এসে গেছে, চলো সবাই একদম জমজমাট পিকনিক। আচ্ছা এদিকে মোবাইলে কাকে কি করছে একটা, হ্যাঁ চন্দননগর নাটুকের বাৎসরিক পারিবারিক চড়ুইভাতির যে অনুষ্ঠান চলছে তাতে আমরা সবাই এসে গেছি, জড়ো হয়ে গেছি। পল্লব রয়েছে, পল্লব কিছু বলো। আজকে প্রজাতন্ত্র দিবসে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা সবাই মিলে স্বাধীনভাবে একটা চড়ুইভাতির আয়োজন করেছি এবং তার সঙ্গে আমাদের নতুন যে নাটক আসছে, নাটকের নাম এক্ষুনি বলছি না, সেটা নিয়ে আমরা আলোচনায় বসবো। সবাই আমাদের সঙ্গে থাকুন, চন্দননগর নাটকে অনেক ভালো ভালো প্রযোজনা নিয়ে আপনাদের সামনে আসছে। এরপরে আমাদের মধ্যে পেয়ে গেছি ব্যোমকেশ মানে সপ্তর্ষিকে। এই যে সপ্তর্ষি একটা বেহালা নিয়ে কিছু করছে, বেহালাই ছোটবেলায় পাওয়া যেত। পেয়ে গেছি অভিজ্ঞতাকে, আজকের দিনটা সবাই মিলে এনজয় করব, আনন্দ করব একদম সবাই। বাহ এটাই একটাই কথা, সবাই মিলে মজা করব, আনন্দ করব, হই হই করে শুরু করেঙ্গে শুরু কর। চলে যাও,
আরে যা না, আরে কেউ নাচতে পারি না একটা, এমনি তো বলছে যাও না, বলুন যা ফেলে ফেলে খুলে ফেল। সেই লুচিটার উদ্ধারের ব্যবস্থা হয়েছে বোঁদে, এই বোঁদে দিয়ে এইবার লুচিটা উঠবে। আমাদের পিকনিকে সব এসে গেছে, তার মধ্যে এই যে প্রেসিডেন্ট আচ্ছা ওইখানে, তখন দেখালাম ব্যোমকেশকে, যে ব্যোমকেশের সত্যবতী আর খোকা কোনো এদিক ওদিক খেলছে মনে হয়। এখানে সব বাচ্চারা খেলছে, এই যে ঋদ্ধিশ খুব জোরে চেল্লাচিল্লি করছে। ঋদ্ধিশ কি বলছো তুমি, এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলো কি বলছো, আচ্ছা এখানে সব তেসুরেরা বসে গেছে, তেসুরে মিন্টু ছোটু সন্দীপ সুমিত সবাই এখানে বসে পড়েছে, সব তেসুরেরা বসে পড়েছে। আচ্ছা এই যো ব্যোমকেশ সত্যবতীর খোকা এখানে, আচ্ছা ওদিকে একবার তুলে নেবো, ওটা লুকিয়ে ভালো। আচ্ছা এখানে শিক্ষক মহাশয়রা তাদের মধ্যে নিশ্চয়ই প্রজাতন্ত্র দিবসের ব্যাপারে কিছু আলোচনা করছেন। এবং বাজার সরকার যাকে না হলে হতো না, এই যে পার্থ, আচ্ছা মৌসুমী কিছু একটা বলতে আসছিল লাফাতে লাফাতে, কি বলছিস? সন্দীপ মন দিয়ে খাওয়া দাওয়া ব্যস্ত, মাঝে মাঝে একটু ক্যামেরার দিকে তাকাচ্ছে, আর পার্থ তো চোখে সানগ্লাস পরিয়ে খেতে বসে গেছে, খাবারও কালারিং দেখছে। চারজন পাঁচজন বসে বস। এটা স্পেশালি আমার জন্যে, পল্লব অনেক কষ্ট করে এটা ভেজে দিয়েছে আমার জন্যে, থ্যাংক ইউ পল্লব। ডিমটাকে পেরেছে সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে ওই মুরগিটাকে আপনার।